بسم الله الرحمن الرحيم السلام عليكم আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে সকালে ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনে ঢাকনা উঠিয়ে আমার মাথায় হাত কেননা ওয়াশিং মেশিন এর ভিতর দেখছি আমার ছেলের মাদ্রাসার ড্রেস এখনো পরে আছে আর ছেলে তো এই যে সকালে ঘুম থেকে উঠে রেডি করিয়ে সুপায় বসিয়ে আমি নুডলস রান্না করেছি এখন ড্রেস পরাতে যাব পরাতে যে দেখি ছেলের ড্রেস শুকানো হয়নি তো এখন কি করব চিন্তা করে করে অবশেষে বুদ্ধি বের করলাম যে যেহেতু বাসায় আয়রন আছে তো এটা দিয়েই আমি ছেলের ড্রেসটা আয়রন করে নিব তাহলে ড্রেসটাও শুকিয়ে যাবে এবং সুন্দর হবে তো সেজন্য মেয়েকে ঘুম থেকে উঠিয়ে বললাম আম্মু তুমি তাড়াতাড়ি ড্রেসটা আয়রন করে দাও তো মেয়ে তাড়াতাড়ি ড্রেসটা আয়রন করে দিচ্ছে আর আমি এদিকে ছেলেকে বললাম এই তো বাবা আর একটু পরে বা তোমাকে রেডি করে দিচ্ছি তারপরে ছেলেকে রেডি করিয়ে নুডলস খাওয়ানো কমপ্লিট করে ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি আমার সকালের কাজগুলো শুরু করে দিলাম তো আসলে এক হাতে সব দিক করতে গেলে যে সমস্যাটা হয় আর এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম তো পর্দাগুলো ওয়াশ করে নিব আর এটা হলো লক করার সিস্টেম যদি কোনো বাচ্চারা দুষ্টুমি করে তো এইভাবে লক করে রাখা যায় মিঠুকেও গোসল করানো কমপ্লিট সে গোসল করে এই যে ঘুরে বেড়াচ্ছে খাঁচার ভিতরে আর এই যে ওয়াশিং মেশিনের কাপড়গুলো শুকিয়ে প্রায় ওয়াশ করা কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখো এই যে পর্দাগুলো কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে আর প্রায় 50% মেশিনের ভিতরেই শুকিয়ে যায় তো ওয়াশিং মেশিনের অনেক কোনো চিপাচিপি ঝামেলা থাকে না এটা নিয়ে এসে ঝেড়ে শুকিয়ে নেড়ে দিলাম আর এই যে আমার মিঠুর কাজ মিঠু পর্দাটা ছিঁড়ে ফেলেছে কেটে তো দুপুরে রান্না বাড়া শুরু করলাম তো এদিকে আজকে দু রকমের রান্না করব তো ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব আর চিংড়ি মাছ ভুনা করব তো গ্যাসের অবস্থা দেখতেই পাচ্ছ গ্যাস একেবারে মিডিয়াম থেকেও কম তো চিন্তা করলাম তাহলে আজকে গ্যাসে একটা তরকারি রান্না করি আর একটা ইন্ডাকশনে বসিয়ে দিই যেহেতু সময় খুবই কম তো এদিকে এই যে গ্যাসের চুলায় একটা রান্না করছি আর একটা ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি দুই চুলায় আমার রান্না করা হচ্ছে তো একবার এদিকে একবার ওদিকে এই করে করে দুপুরের রান্নাটা কমপ্লিট করব তো এদিকে যে রসুন পেস্ট জিরা পাউডার হলুদ পাউডার ধনে পাউডার মরিচ পাউডার স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা এবার একটু কষিয়ে নিব মশলা কষানো পরে যে এদিকে এক চামচ পরিমাণ জিরা পাউডার দিয়ে দিলাম দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে তারপরে এখানে এই যে বড় বড় যে চিংড়িগুলো আছে সেগুলো আমি মাঝখান থেকে আরেকটা পিস করে নিয়েছি দুই পিস করে নিয়েছি একটা চিংড়ি মাছ কেননা বেশি বড় হয়ে যাচ্ছে আর ছোটো চিংড়ি হলে বেশ ভালো হয় আর এদিকে কিছু চিংড়ি ভুনা করে নিচ্ছি কেননা ছোটো মেয়ে বলেছে আমি চিংড়ি মাছ ভুনা খাবো তো ওদের তিন ভাই বোনের জন্য এদিকে চিংড়ি মাছ ভুনা করছে আর চিংড়ি মাছ ভুনাটা তো আমি খুবই অল্প মশলা দিয়ে ভুনা করি এখানে কোনো আদা রসুন পেস্ট আমি অ্যাড করি না শুধু শুকনা মশলাগুলোই দিয়ে দিই আর পরিমাণ মতো ওই যে লবণ দিয়ে দিলাম আর এখানে হলুদ পাউডার মরিচ পাউডার ধনে পাউডার দিয়েছি দিয়ে এবারে যে মশলা পানিটা দিয়ে একটু কষিয়ে তারপরে নামিয়ে নেব চিংড়ি মাছটা রান্নাটা তো খুবই সহজ এটা সবাই রান্না করতে পারে আর এদিকে আমার ডাটার জন্য যেই মশলাটা কষানো হচ্ছে আর এদিকে চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে তো তিন চারটা কাঁচা মরিচ দিয়ে আমি নামিয়ে নিব আর মশলা কষানো হওয়ার পরে যে ডাটা আর আলু দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ডাটাটা কষিয়ে নিব ডাটার তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল চিংড়ি মাছ দিয়ে ডাটা তরকারি কিন্তু ভালোই লাগে তো চিংড়ি মাছ দিয়ে ডাটা আমি বেশিরভাগ রান্না করি তো এদিকে একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে মেয়ে একটু ঝোলঝোল রাখতে বলেছিল সেই জন্য একটু ঝোলঝোল রাখলাম কেননা ওর ঝোল তরকারিটা খেতে বেশি পছন্দ করে আর এই ভুনার ভিতরে ঝোল হলে তো তার আর কথাই নেই সে খুব মজা করে খাবে আর এদিকে ডাটাটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব তো একটু দেখলাম কেটে যে নরম হয়েছে কি না তো না নরম হয়ে গিয়েছে তো সামনে ঈদ আসছে আর ঈদের জন্য খুবই ব্যস্ত
তার সাথে সময় কাটাচ্ছি, যার জন্য শুক্রবারে আমার ভিডিওটা আমি দিতে পারিনি। আমি শনিবারে ভিডিওটা ছাড়বো, কেননা ভিডিও কাজগুলো কমপ্লিট করতে পারিনি। এই সংসারে কাজ করতে হচ্ছে, আবার একটু বাহিরে যাওয়া লাগছে, কেননা কিছু কেনাকাটা শেষ হয়নি, আর গ্রামের বাড়িতে যাব, অনেক কিছুই দরকার, বাচ্চাদেরও হালকা পাতলা কিছু কেনাকাটা করা আছে। তো সেজন্য রান্নাবাড়া দুপুরে শেষ করে ঈদের কেনাকাটা শুরু করব ইনশাল্লাহ আজকে থেকে। তো এদিকে এই যে চিংড়ি মাছ ভুনা করেছি, ডাটা আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল তরকারি করেছি আলহামদুলিল্লাহ, এটা দিয়ে দুপুরে আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এই তো এই যে আমার মিঠু সোনাকে বললাম, মিঠু সোনা তুমি বাড়িঘর পাহারা দিও, আমি আসি বাহির থেকে। তো তাকে আমার বাসার দায়িত্ব দিয়ে আমি বের হয়ে পড়লাম, তো আমার ছেলেমেয়েরাও আছে। আর এদিকে আমি বের হচ্ছি তোমাদের ভাইয়ার সাথে, আজকে অনেক দিন পর একটু বের হচ্ছি, আর ও তো খুবই ব্যস্ত, সময় দিতে পারে না। তো বললাম যে আজকে তোমাকে আমার একটু সময় দিতেই হবে, আর এই যে শুক্রবারের দিনের ভিডিও এটা। তো যাচ্ছি দুজন মিলে একটু মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে, আর কী কেনাকাটা করব সেগুলো তো ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। তো যাচ্ছি 10 নাম্বার। তো তোমাদের ভাইয়া এই যে বলছে যে যাচ্ছি ঈদের শপিং করার জন্য, মার্কেট করার জন্য 10 নাম্বার, আর এটা ঈদের ব্লগ শেয়ার হবে, তো এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম, তোর কথাটা দিইনি, কেননা দুজন একটু হাসছিলাম সেজন্য। আর দুজন মিলে বাহিরে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের, আসলে সেভাবে সময় হয় না বের হওয়ার। তো আজকে একটু বের হয়েছি, আর এই যে ঘুরে দেখছি কি নেওয়া যায়। তো আমাকে বলছিল তুমি বোরকা নাও, তোমার তো বোরকা প্রয়োজন। তো আমি বললাম যে হ্যাঁ দেখি, পছন্দ হলে নিব ইনশাল্লাহ। তো বলছিল যে পছন্দ করো। তো এদিকে আমি একটা পছন্দ করেছি, আর তোমাদের ভাই আমাকে বলল যে না দুইটা বোরকা নাও, যেহেতু তোমার বাহিরে যেতে লাগে, বোরকা এক একদিন একটা পরতে পারবে, বোরকার কালেকশন বেশি হলে সমস্যা কি। তো সেই জন্য সে আমাকে দুটো বোরকা কিনে দিয়েছে, তো চাইলাম একটা, হয়ে গেল ডাবল, যাই হোক আলহামদুলিল্লাহ। তো কেনাকাটা করে আবার তোমাদের ভাইয়া বলছে যে মোবাইলের গ্লাসটা একটু চেঞ্জ করতে হবে, যার জন্য আবার তিনতলায় উঠছি ওর মোবাইলের গ্লাস চেঞ্জ করার জন্য। আর এদিকে কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি, আর এদিকে কী কেনাকাটা করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ ঈদের কেনাকাটা শুরু হলো, আর প্রায় শেষের দিকেও, আর আজকে ঈদের কেনাকাটার ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ছেলের জন্য একটা ট্রাউজার নিয়েছি পাঞ্জাবির সাথে পরার জন্য, আর এদিকে চাদর কিনেছে, চাদরটা আমার কাছে ভালোই লেগেছে, সবুজ হোয়াইট কম্বিনেশন চাদরটা, আর লতা পাতা ছিল যার জন্য চাদরটা বেশ ভালোই লেগেছে। আর এখানে নিয়েছি সূর্যমুখী ফুলের চাদর, বড় ফুল এটা, আর ইনশাল্লাহ ঈদের গ্রামে যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, বিছানার চাদর বিছানায় বিছিয়ে শেয়ার করব, এখন একটু হালকা পাতলা দেখানো হচ্ছে। আর এই যে একটা কিনেছি সেঞ্চুরি পাতা, এটার একটা চাদর কিনেছে, চাদরটাও আমার আর তোমাদের ভাইয়া দুজনেরই খুব পছন্দ হয়েছে। আর আমার জন্য হেজাব কিনা হয়েছে, এটা এই হলো একটা আভায়া। তো বোরকা দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে, আর তোমাদের ভাইয়াও খুব পছন্দ করেছে, যার জন্য দুটো বোরকা নেওয়া হয়েছে। আর কাপড় কিন্তু অনেক সফট কাপড়, আর অনেক সফট, গরমে পরে অনেক আরাম পাবো। আর দুটোর সাথে ম্যাচিং করে যে দুটো হেজাব নেওয়া হয়েছে, ওড়না হেজাব, হেজাব দুটো পছন্দ হয়েছে কি না আমাকে অবশ্যই তোমরা জানাবে। আর দুটো মশারি কেনা হয়েছে, প্রিন্টের দুটো মশারি কিনেছি, মশারিগুলো আর এলোমেলো করলাম না। আর এটা কিনেছি টেবিলের ম্যাট, টেবিলের উপরে দেওয়ার জন্য টেবিলের। আর যে ছেলের জন্য একটা গাড়ি নিয়েছি, ছেলে বলছে আম্মু আমার গাড়িটাও একটু দেখাও। তো এই আর কি আমার ঈদের কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম, ইনশাল্লাহ আরও কিছু কেনাকাটা শেয়ার করব। আর তিন ছেলেমেয়েরও হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি, তো আজকের ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এদিকে এই যে আয়েশা, আমি আর তাজি আমরা মিলে একটু বের হচ্ছি এটা সন্ধ্যার পরে। তো আমরা যাচ্ছি তাজির আরবি ম্যাডামের বাসায়, কেননা ওখানে তাজির জন্য একটা ড্রেস আর আমার জন্য একটা ড্রেস, বাসায় পরা ড্রেস বানাতে দিব। তো অলরেডি আমি বাসায় তিনটা ড্রেস বানিয়েছি, আর আসলে মেশিনে বসার আমার তেমন সময় পাচ্ছি না, কেননা একটু বাহিরে বেশি দৌড়াদৌড়ি করা হচ্ছে, যার জন্য আর সেভাবে সময় পাচ্ছি না। ছেলের পরীক্ষাটাও শেষ হবে প্রায় 25 তারিখে, তো চিন্তা করলাম তো ম্যাডামের কাছেই দিয়ে আসি, ম্যাডাম দুটো ড্রেস বানিয়ে দিবে। তো তাজিকে নিয়ে যাচ্ছি, তাজির মাপ দিতে হবে।
তো ম্যাডামের ছেলের জন্য একটু হালকা পাতলা কিছু নিয়ে যাচ্ছি, ছোট বাচ্চা ওর জন্য নিয়ে যাচ্ছি। তো ওখানে যে ড্রেস বানিয়ে দি, তারপর বাসায় চলে যাব। আর তাজির আরবি ম্যাডামটা অনেক ভালো, তার সাথে অনেক মিশুক, অনেক গল্প করলাম এবং খুব ভালো লাগলো। আর ম্যাডামের কাছেও আমি কিছুদিন পড়েছিলাম, আসলে আসা যাওয়া করাটা আমার কষ্ট হয়ে যায়, যার জন্য বাসায় আমি আরবি ম্যাডাম রেখে দিয়েছি, আর আরবি ম্যাডামের কাছে আমার পড়া হয় না। তো এই কালোটা হলো তাজির জন্য বানাতে দিচ্ছি, আর একটা ইয়েলো কালার ওটা আমার জন্য, এই যে এটা আমার জন্য, এই দুটো ড্রেস। তো এই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।